Amigo, সময়ে যে এত পরিমাণ কাপড় থাকে যা বলার বাইরে। এই পরিস্থিতিতে তারা মনে হয় খুব সকালে এসে তারা অনেক ভোগান্তিতে পড়ে, যার ফলে কাপড়গুলো তারা সরিয়েছে কি, এবং অনেক দোকান রয়েছে যারা অনেক পণ্য রয়েছে। এই পানির ফলে অনেক কিছু নষ্ট হতে পারে, আমরা যেটা জেনে জানতে পারবো পরবর্তীতে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি টুকের বাজারে এবং দেখতে পাচ্ছি এখানে অনেক সময় দেখতে পাচ্ছি যে এখানে টুকের বাজার সবজির দোকান বসতো, যেখানে এই সবজির দোকানগুলো এই পানি বন্যার ফলে সবজিগুলো এখানে আর নেই। সবজির ব্যাপারীরা অনেক ভোগান্তিতে আছেন, তারা এই বন্যার ফলে থাকবে কি করে, খাবে কি, কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে, এই এই অবস্থাতে তারা কি করবে, এরকম অবস্থা হয়ে গেছে আজ টুকের বাজার ব্যবসায়ীদের। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই মুহূর্তে টুকের বাজারের যে করুণ অবস্থাটা সেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আমরা আছি এই মুহূর্তে টুকের বাজারে এবং দেখানোর চেষ্টা করলাম করতেছি আজকের এই বন্যার ভয়াবহ অবস্থা। যত বৃদ্ধি পাচ্ছে পানি তত বাড়ছে টুকের বাজার ব্যবসায়ীদের ভোগান্তি। তো দর্শক, যারা যারা সরিয়ে উপরে তুলেছে, যদি একটু দেরি হতো হয়তো কাপড়ের। তো দর্শক, এরকম রয়েছেন এখানে হাজার হাজার দোকান ব্যবসায়ীরা, তারা এরকম ভোগান্তিতে পড়েছে। সকালে এসে কাপড়গুলো বা যার যার যে ব্যবসা ছিল সেই ব্যবসাগুলো তারা এভাবে সরিয়েছেন, অনেকে উপরে তুলেছেন, অনেকে আবার বাসায় নিয়েছেন, এরকম ভোগান্তিতে তারা পড়েছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সিলেটের বৃহত্তর টুকের বাজারে যে মানুষগুলা, কিছু কিছু মানুষ আছেন, এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যারা কিছু কিছু খরচ বা দৈনিক দৈনন্দিন জীবনের ব্যবহৃত কিছু পণ্যের দরকারে তারা এই মুহূর্তে টুকের বাজারে এসেছেন। তো দর্শক, এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফলের দোকান, টুকের বাজারের ফল এখানে আপনারা প্রতিনিয়ত আসলে এখানে ফলের দোকান পাবেন। এই ফলের দোকানের প্রায় কোমর পরিমাণ পানি উঠে গিয়েছে, আর একটু হলে এই দোকানগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যে যেখান থেকে দেখরা আমরা লগে আসুন, অবশ্যই লাইভটা শেয়ার করবো এবং কমেন্ট করিয়া জানাইবা কেকুনান থেকে দেখরা। এরপরে ওই লেগেও দিয়ে আমরা দেখরাম বুঝুন নি, এমন অবস্থা হয়েছে গাং একবারে খান্দাত নদী যেটারে হয়, আমরা সিলেটি ভাষায় গাং কই, গাঙ্গর পানি আইসে তো আইসে। এরপরে ওই লেগেও দেখো কেনান নদী, এর বাদে গাঙ্গর কিছু বাদ বা জিনিসও আইছেও তখন এটা কাঁচুন আইছে গাঙটাকে, এবং ফেনা প্রচুর পরিমাণে ফেনা আইছে আমরা যেটা দেখলাম। তো যে যেখান থেকে দেখলাম অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, এবং কার এলাকায় কতটুকু পানি আছে আমরা অবশ্যই কইবা কমেন্টের মাধ্যমে, আমরা অবশ্যই আপনারা কমেন্টের রিপ্লাই দেওয়া মূল্যায়ন করার চেষ্টা করবো। তো আমরা সাথে যুক্ত আছেন সুজন আহমদ, আল্লাহ হেফাজতের মালিক, অবশ্যই আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ যেভাবে বন্যা দিয়েছেন অবশ্যই সেটা শুকিয়ে নেবেন, তার কাছে কোনো বিষয় না। তো দর্শক, আমরা আপনারা এক নজরে দেখানোর চেষ্টা করলাম বর্তমান টুকের বাজারের পরিস্থিতি, এবং সামনে যদি যাই যে টুকের বাজারে এখানে প্রতিনিয়ত আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। দর্শক, সিলেট পাশের জন্য দুঃখের সংবাদ, যদিও ঈদ এসেছে এবং এই ঈদের খুশিটা পানিতে তলিয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে ছাতক থেকে সরাসরি